আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা চিকেন পাস্তা। তো আমি হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে মাঝারি সাইজের আলু কুচি, একটা টমেটো কুচি, দেন হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো টমেটো, কাঁচামরিচ, দেন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ। তো আমি হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি, যদিও আমি পাস্তার সাথে হচ্ছে নুডলসও মিক্স করেছি। তো এক্ষেত্রে হচ্ছে যে ট্রিক্সটা ইউজ করতে হবে, আপনি হচ্ছে পাস্তাটা হচ্ছে 5 মিনিট আগে সিদ্ধ করতে দিবেন, দেন হচ্ছে নামানোর ঠিক 2 মিনিট আগে আপনি পাস্তার সাথে হচ্ছে নুডলস অ্যাড করবেন। তো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে চুলায় আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি, হচ্ছে আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু করে ব্রাউন হয়ে আসলে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে আলুগুলা। আলু আমি প্রথমে সিদ্ধ করে নিই নেই, আমি হচ্ছে টোটালি হচ্ছে তেলেই ভাজবো। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকামের কুচিগুলা, দেন টমেটো কুচি, এরপরে আমি অ্যাড করবো হচ্ছে একটা একটা করে অ্যাড করে নিব আমি কাঁচামরিচ অ্যাড করব। দেন হচ্ছে আমি হচ্ছে কিছুক্ষণ কষে আসার পরে দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে চিকেনগুলা। তো দেখাই যাচ্ছে হচ্ছে আমি প্রায় 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলা হচ্ছে অ্যাড করব। আমি এখানে হচ্ছে হাড়সহ চিকেন নিয়েছি। তো হচ্ছে আমি এখন হচ্ছে ভালো করে একটু বয়েল করে নিব চিকেনে। তবে আমি এখানে চিকেন দেওয়ার জন্য কয়েকটা মশলা অ্যাড করব, যেগুলো হচ্ছে আমি পাস্তার মশলাটা ইউজ করছি, সাথে হচ্ছে একটা নুডলসের মশলা, যেটা হচ্ছে রেডিমেড নুডলস, যে কোনো নুডলসে আসলে দেওয়া হয়। তো ওই দুইটা মশলা আমি ইউজ করে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে অ্যাড করবো হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তো এই আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি এই তিনটা জিনিস অ্যাড করে দিয়ে দেন হচ্ছে আমি এটা ভালো করে 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করে নিব, যাতে করে হচ্ছে মরিচটাও হচ্ছে মাংসটাও হচ্ছে একটু কষে আসে আর হচ্ছে আলুটাও সিদ্ধ হয়। তবে এখানে আমি হচ্ছে এক্সট্রা দুইটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো 1 টেবিল চামচ মতো হচ্ছে সয়া সস ইউজ করব, দেন হচ্ছে আমি 1 টেবিল চামচ মতো হচ্ছে টমেটো ক্যাচাপ ইউজ করব। তো হচ্ছে আমার এখন মোটামুটি মশলা রেডি, আমি জাস্ট এখানে হচ্ছে 2 থেকে 2.5 মিনিট মতো এটা ভালো করে হচ্ছে হাই হিটে বয়েল করে নিব, যাতে হচ্ছে মাংসগুলোও কষে আসে আর হচ্ছে আলুগুলোও একটু সিদ্ধ হয়ে আসে। তো হচ্ছে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দেওয়ার পরে হচ্ছে হাই হিটে 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিব। আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালো করে বয়েল চলে আসছে। এখন হচ্ছে পানি আমি অ্যাড করব না, টোটালি পানিটা মূলত মাংস থেকেই বের হয়েছে, আর হচ্ছে সয়া সস ইউজ করাতে হচ্ছে পানিটা হচ্ছে একটু বের হয়েছে মতো লাগছে। এই যে 2 মিনিট পরে হচ্ছে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার নুডলস আর পাস্তা, যেটা যেই দুইটা মিক্স করে সেদ্ধ করা আছে সেটা। তারপরে হচ্ছে আমি ভালো করে নেড়ে নিব, আর হচ্ছে এরপরে আমি অ্যাড করছি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চিজ বলতে আসলে এখানে আমি 1 চা চামচ মতো ইউজ করেছি। তো চিজটা হচ্ছে একটু ক্রেমি ভাবটা নিয়ে আসবে, সেই জন্য আমি চিজটা ইউজ করেছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে হচ্ছে এটা স্কিপও করতে পারেন। তো এখন হচ্ছে আমি হচ্ছে মিডিয়াম আছে হচ্ছে এটা প্রায় হচ্ছে 2 থেকে 3 মিনিট রেখে হচ্ছে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার হচ্ছে পাস্তা। থ্যাংক ইউ। তো আপনারা হচ্ছে পরিবেশনটা এনজয় করেন, তবে এখানে কি দেখেছেন সেটা কমেন্ট করে জানাবেন, একটা এক্সট্রা কিছু আছে। থ্যাংক ইউ।